লুকির বিতিল লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দিব লাল গন্ডা ফুল। বড় লুকির বিতিল লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দিব লাল গন্ডা ফুল। বড় লুকির বিতিল লম্বা লম্বা চুল এমন মাথায়। ও বড় লুকির বেটি, এদিকে তো একবার দেখো। এই কি সমস্যা আপনার? আপনি সবসময় আমার রাস্তা কেন আটকান? আমার বলতে আরে বোকা, এই কাজে পুলিশ ডাকতে হয়? ডাকতে হয় কাজীকে। কাজী আসবে, আমাদের বিয়ে করাবে, কাজীকে টাকা দিয়ে চলে যাবে, চা করার তারপর আমি করব। আল্লাহ বরকত দিবে, বছরে 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 আমাদের বরকত হবে। এই তোমার এত বড় শহর, তুমি জানো এটা বলেই যাচ্ছ? এই তোমার মুরব্বীরা কি তোমাকে এগুলো শিখিয়েছে? আরে কাকে কি বলছো? হ্যাঁ, আমাদের মুরব্বীরা তার বড় শিয়ানা। আর আমি যদি বলি এগুলো আমাদের মুরব্বী শিখিয়েছে, তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে? কখনো না, আমি তোমাকে ঘৃণা করি। এটাই তো ভালোবাসার প্রথম ধাপ, ঘৃণা থেকে তো ভালোবাসার সৃষ্টি। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। তাই না? মানে মানে কি? হ্যাঁ ইরা দেবী, তুই এখানে কি করিস? আর আর এই ছেলেটা কে? তুমি আসছো খালা, দেখো না এই জন্য সব সময় আমাকে ডিস্টার্ব করে। তুমি আসছো, খুব ভালো হইছে। এটাই তোমার খালা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনতে পেরেছেন? না, চিনতে পারি নাই তো। অন্ধ মহিলা নাকি? এখন যে সালাম দিলাম দেখেন নাই? ও আল্লাহ, এই অভদ্র ছেলে কি বলে! এই জেসি, এটা কে রে? বললাম তো, এই ছেলেটা আমাকে রাস্তাঘাটে ডিস্টার্ব করে। ও কি করে বলবে আন্টি, আমিই বলছি। আমরা দুজন দুজনকে ভালোবাসি। ও আল্লাহ, জেসি, এগুলো আমি কি শুনছি? এই ছেলেটা কি বলছে? খালা, এই ছেলে মিথ্যে কথা বলছে। এই ছেলে, তুমি আমার নাম মিথ্যে কথা কেন বলছো? আরে ডেজি, এত ভয় পাওয়ার কি আছে? তুমি বলেছিলে না এই একটা জালিম খালা ছিল, এটাই কি সে? যার এত বড় বড় কান, হাতির মতো দাঁত, দাঁতগুলো এত বড় যে যে মাটিগুলো খুঁড়াতে পারে। আর আর একটা কি বলছিল? হ্যাঁ, জিপাটা এত বড় যে ফ্লোর পর্যন্ত সাফ করতে পারে। এগুলো কি বলছো? এমন কত কে বলেছে? আল্লাহ রে আল্লাহ, আমি এগুলো কি শুনতাছি? না খালা, এই ছেলে মিথ্যে কথা বলছে। আমি কখন বললাম এই কথা? আমি এসব কথা বলিনি। আরে ডেকে তো রাগ করছে কেন? মনে হয় আমি শুনতে ভুল শুনেছি। এই ছেলে, এই তোমার কি শুনতে ভুল হয়েছে বলো? ওই যে তুমি জালি, জেজি, এই পোলাটা কি বলতাছে বল। আমি কিছু জানি না, এই ছেলে সব বানিয়ে বানিয়ে কথা বলছে, ও আমাকে ফাঁসাচ্ছে। এত রাগ করছো কেন ডেজি? চলো ডাকি কাজী। আন্টি, আমি হলাম কিন্তু মস্ত বড় কোটিপতি। আমি এত বড় কোটিপতি, আমার এত বড় বড় রুম, এক রুমে আরেক রুমে যেতে আমার মোটর সাইকেল লাগে। তারপর আমি হলাম কোটিপতি। এবার বলো কি বলতে চেয়েছিলে? আমি বলতে চেয়েছিলাম আসলে মাটি খুঁড়তে, মাটি খুঁড়ে চলে যাও। কেন তুমি না বললে বিয়ে করতে এসেছো? তো জানেন যখন আবার জিজ্ঞেস কেন করলেন? ও আচ্ছা, সরি সরি। আচ্ছা তোমার নাম কি? আমার নাম, আমার নাম হলো দা রুবেল। স্যার স্যার স্যার, ফোন এসেছে, আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প ফোন করেছে। ও, আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প? হ্যাঁ। এই ছেলেটা কে? আমেরিকা থেকে ফোন এসেছে? ও ও ও, আমার বিয়ে দাঁড়া একটু কথা বলি। হ্যালো ট্রাম্প, আরে মামা কি অবস্থা? কি করোনা নিয়ে ঝামেলা আছো? আরে আমাদের দেশে চলে আয় বেটা, আমাদের দেশে তো করোনা পালাই গেছে। কি ভ্যাকসিন লাগবো? আচ্ছা দিলাম পাঠাই। আর বল, $30,000 কেন? তোর খাজনা কি শেষ হয়ে গেছে? ওরে শেষ হওয়ার কথা, আর ভুষ যেভাবে খাইছে, তোর তো আবার জুতা খাওয়ারও অভ্যাস আছে। আচ্ছা ঠিক আছে, পাঠাই দিমু তোরে। হ্যাঁ রাখ, এনাও সেক্রেটারি রাখো।
তোমাকে ট্রাম্পল ফোন করেছে? ট্রাম্প ফোন করেছে টাকার জন্য আর কি। এই $30,000 কত হবে? ধরো 120 টাকা। চুপ, আমাকে কি বুকে পেয়েছো নাকি? $30,000 বন্ধু বান্ধব আর কি। তোমার ভাই হয় বুঝি? আরে ভাই না ভাই না, ভাইয়ের মতো। একবার কি হয়েছিল, নারিকাতে মেলা হয়েছিল, আমি আরো দৌড়াদৌড়ি করছিলাম, ও গেল একদিক দিয়ে, আমি গেলাম একদিক দিয়ে, তারপর আমরা হারিয়ে গেলাম আর কি। হ্যালো, কে জাপান থেকে বলছেন? স্যার, জাপান থেকে জাপানের প্রধানমন্ত্রী ফোন করেছে, আপনার সাথে কথা বলতে চায়। জাপানের প্রধানমন্ত্রী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো, ইয়াচিয়াপো ইচি ইপপি হা হা চিয়াপপিয়া ইখহাই মা ইচিখহাই আমা। এই এগুলো কি বলছো? আরে দাঁড়ান দাঁড়ান, জাপানের প্রধানমন্ত্রী জাপানের ভাষায় বাংলা গান শুনতে চায়। ইং চং পিং চং পি পা 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 চি চা পি পা পা ছ চি পা কি পা 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 ছু ছু ছা পা পা। এস, আচ্ছা তুই ঘুমাই পর। আচ্ছা, জাপানের প্রধানমন্ত্রী তোমাকে ফোন করে? দেখতে হবে না, আমি কে? কে তুমি? দারুবেন। ও আচ্ছা, তাই বলো। হ্যাঁ, আফ্রিকা থেকে ডেভিড আপনাকে ফোন করেছে। ও ডেভিড, হ্যাঁ ডেভিড, আফ্রিকার জঙ্গল থেকে। কি জঙ্গল কিনতে হবে? কি নেবে? এক কাজ কর, ওইখানে বাঘ ভাল্লুক আরো 150টা জানোয়ার ছেড়ে দে। এত ছোট কাজের জন্য আমাকে ফোন করতে হয়? আমি না, রাখ, ছোট কাজের জন্য আমার ফোন করে। এই রাখ। তুমি বুঝি ওদেরকে সবাইকে বাংলা ভাষা শিখিয়ে ফেলেছো? আরে আমরা বাঙালি না, বাঙালি তো যেখানে যায় সেখানেই বাংলা শিখিয়ে দিই, বুঝলেন না? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, এটাই তো হওয়া উচিত। আরে ও তো রুবেল, এ রুবেল দাঁড়া, আমি তোর অনেকক্ষণ ধরে খুঁজতেছি। কেন কোন আমার সাতপেন কোন কি কি কষ্ট সাতপেন? হ্যাঁ এবার কি বলো, তোমার সাথে আমি তোর থেকে 500 টাকা পাবো? জাপানে আফ্রিকায় জঙ্গল, এই কোটিপতি? আরে কি কর কোটিপতি, এই তো ভাড়াপতি। এই যে দেখতে সুন্দর জামা কাপড়, ওইগুলা আমার লন্ডির দোকান থেকে ভাড়া করে নিছে। আর পরে গত মাসের রয়েস থেকে 500 টাকা পাবো, টাকা দিব বলি বলে আর নাই, কোথায় চলে যায় মুখ নিচ্ছে। তুইও দেখি এইখানে, আর এই সুন্দর জামা কই পাইছ? আপনার পাশের দোকান থেকে ভাড়া নিয়েছি, আপনি তো ভাড়া দেন না। আরে পালা,